नमस्कार, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শিরোপাধ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরো একবার অ্যারাই জেনারেটর ক্লাসরুমে স্বাগত জানাই। আপনারা জানেন এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা জানো, আমি এই লকডাউন পিরিয়ডে ধারাবাহিকভাবে ক্লাস 9, 10, 11, 12 ভূগোল বিষয়ের সিলেবাসের উপর বাংলা মিডিয়াম ছাত্রদের উপযোগী করে ক্লাস করছি এই অ্যারাই জেনারেটর ক্লাসরুমে। আজকের ক্লাসটি আমি অ্যাকচুয়ালি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপস্থাপন করব। এছাড়াও এই ক্লাসটি কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রদেরও কাজে লাগবে, সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কিন্তু কাজে লাগবে বলে আমি মনে করি। তাই সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা আমি আলোচনা করব নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল অংশের অক্ষাংশ দ্রাঘিমাংশ চ্যাপ্টারের স্থানীয় সময়, প্রমাণ সময় এবং প্রতিপাদ্য স্থান, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সকলের কাছে বিনম্র অনুরোধ জানাব, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, যাতে করে আমি যখন যা নতুন ক্লাস করব তার নোটিফিকেশন আপনি পেতে পারেন। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এরপরে আরেকটি কথা সকলের অবগতির জন্য জানাই, আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও ক্লাসের বোর্ড ওয়ার্ক যেটা করি এই বোর্ড ওয়ার্কটা কিন্তু ছাত্রদের জন্য অত্যন্ত মূল্যবান। ফলে তোমরা যদি কোনো কারণে তোমাদের এই অনলাইন ইউটিউব ভিডিওটা দেখার সময় এই বোর্ডের লেখাগুলো ভালোভাবে বুঝতে না পারো, যদি অস্পষ্ট মনে হয়, তাহলে তোমাদের সুবিধার্থে আমি একটা পরিবর্তন ব্যবস্থা করে দিই। সেটা কি পরিবর্তন ব্যবস্থাটা হলো, আমি প্রত্যেকটা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পাবলিক কমেন্ট বক্সে এই বোর্ডের একটা ছবি বা ইমেজ আমি গুগল ড্রাইভে আপলোড করে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে রাখি। ওখানে বলা থাকে হোয়াইট বোর্ড ইমেজ লিঙ্ক, সেই সঙ্গে ফেসবুক পেজ লিঙ্কও দেওয়া থাকে এবং আমার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের যে ফেসবুক পেজ আছে সেই পেজ লিঙ্কও দেওয়া থাকে। তোমরা কিন্তু সেখান থেকে পুরো ব্যাপারটা ভালোভাবে দেখতে পাবে। তোমরা যদি গুগল ড্রাইভের ওই লিঙ্কটায় ক্লিক করো তাহলে কিন্তু এই বোর্ডটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এবং তোমরা এই বোর্ড থেকে জুম করে আরো স্পষ্টভাবে ভূগোল খাতায় এই বিষয়টা নোট হিসাবে লিখে নিতে পারবে। সেটা তোমাদের কিন্তু প্রচন্ড উপকারে লাগবে বলে আমি মনে করি, তাই এই কথাটা সবার প্রথমে বলে নিলাম। এবারে চলে আসি মূল আলোচনায়, একদম ক্লাসে ঢুকে যাই আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে আসি। আলোচনার শুরুটা করব কিন্তু আমাদের আজকের এই ইউটিউব ক্লাস থেকে আমরা কি কি আমাদের কাম্য শিখন উদ্দেশ্য আমাদের আছে, আজকের ক্লাসের কাম্য শিখন উদ্দেশ্যগুলো কি কি এটা আমরা প্রথমে দেখে নেব, তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে আমার সুবিধে হবে। এই কাম্য শিখন উদ্দেশ্য যদি আমাদের ফুলফিল হয়ে যায় ক্লাসটা করার পর, তাহলে কিন্তু আমরা কাম্য শিখন সামর্থ্য অর্জন করতে পারবো, অর্থাৎ লার্নিং আউটকাম বাস্তবায়িত হবে। তাহলে লার্নিং অবজেক্টিভগুলো কি কি দেখে নিই এবং ক্লাসটা করার পরে আমরা বুঝবো আমাদের লার্নিং আউটকাম কতটা হলো। একবার যদি ভিডিওটা দেখে না বুঝতে পারো দুবার দেখবে, অবশ্যই হোয়াইট বোর্ডের লেখাগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে, আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবটা নিশ্চিতভাবে বুঝতে পারবে। চলে এসো প্রথম লার্নিং অবজেক্টিভ বা কাম্য শিখন উদ্দেশ্য, স্থানীয় সময় বলতে আমরা কি বুঝি, স্থানীয় সময় কাকে বলে, স্থানীয় সময় ব্যাপারটা কি। সেকেন্ড লার্নিং অবজেক্টিভ, প্রমাণ সময় এই ব্যাপারটাই বা কি, স্থানীয় সময় প্রমাণ সময় দু ধরনের সময়ের কথা এখানে আলোচনা করা হচ্ছে। তোমরা জানো যে আমরা গতদিনের ক্লাসে অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি, অক্ষাংশ কিভাবে নির্ণয় করতে হয়, দ্রাঘিমা কিভাবে নির্ণয় করতে হয়, অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে, উচ্চ অক্ষাংশ মধ্য অক্ষাংশ নিম্ন অক্ষাংশ বলতে কি বোঝো, এইভাবে অক্ষরেখা দ্রাঘিমা রেখা রিলেটেড কিন্তু বিস্তৃত আলোচনা বিগত 3-4 ক্লাস ধরে আমি কিন্তু করেছি।
যদি কেউ সেগুলো দেখে না থাকো তাহলে কিন্তু ক্লাস নাইনের প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো যদি দেখে নাও তোমাদের কিন্তু ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং সেটা সেখানে সেখানে আমি আলোচনা করেছি, কি আলোচনা করেছি, আমি সেখানে বলেছি যে দ্রাঘিমার সঙ্গে সময়ের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, অক্ষরেখার সঙ্গে যেমন জলবায়ু অঞ্চলের সম্পর্ক আছে তেমন দ্রাঘিমা রেখার সঙ্গে কিন্তু আমরা জানি সময়ের সম্পর্ক আছে। অক্ষরেখার সঙ্গে আমরা জানি কিসের সম্পর্ক আছে, তাপমণ্ডলের সম্পর্ক আছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এগুলো কিন্তু অক্ষরেখার সঙ্গে রিলেটেড। আর দ্রাঘিমা রেখার সঙ্গে কিন্তু সময়ের সম্পর্ক, অর্থাৎ দ্রাঘিমার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয় আর অক্ষরেখার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন হয়, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে আজকের ক্লাসে আমরা জানবো যে সময় সময় কথাটা বলছি, এই সময়টা কত প্রকারের হতে পারে। একটাকে বলছি স্থানীয় সময় আর একটা বলছি প্রমাণ সময়। তাহলে স্থানীয় সময় ব্যাপারটা কি আলোচনা করব, প্রমাণ সময় ব্যাপারটা কি আলোচনা করব, ঠিক আছে। তারপর স্থানীয় সময় প্রমাণ সময় পার্থক্যটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাব। নেক্সট চার নম্বর লার্নিং অবজেক্টিভ হচ্ছে আইএসটি এবং জিএমটি, এই দুটো ব্যাপার কি এটা আমরা দেখে নেব। সবশেষে ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি না, প্রতিপাদ্য স্থান, ইংরেজিতে বলা হয় অ্যান্টিপোড। এই প্রতিপাদ্য স্থান বলতে আমরা কি বুঝি এবং কিভাবে আমরা কোনো একটা স্থানের প্রতিপাদ্য স্থান নির্ণয় করব, সেই প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করব, কোন স্থানের প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা কিভাবে নির্ণয় করব, এটা কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করব, যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন হতে পারে, স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য লেখো, আইএসটি বলতে কি বোঝায়, জিএমটি বলতে কি বোঝায়, আইএসটির পুরো নাম কি, জিএমটির পুরো নাম কি, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত, ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সঙ্গে তার ডিফারেন্স কত, প্রচুর শর্ট প্রশ্ন হতে পারে, দু নম্বরের প্রশ্ন হতে পারে, পার্থক্যধর্মী প্রশ্ন হতে পারে, এমনকি তিন নম্বরের প্রশ্ন, এই প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝায়, প্রতিপাদ্য স্থানের সংজ্ঞা দাও, কোন স্থানের মধ্যে প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত, কোন স্থানের মধ্যে প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত, এরকম প্রচুর প্রশ্ন এখানে লুকিয়ে আছে। ফলে সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা পেয়ে যাবে। প্রথমে চলে এসো স্থানীয় সময়, ফার্স্ট লার্নিং অবজেক্টিভ আমাদের আছে স্থানীয় সময়। স্থানীয় সময় ইংরেজিতে বলা হয় লোকাল টাইম। লোকাল টাইম মানে আমার যেখানে বাড়ি, আমি যেখানে অবস্থান করছি, এখানকার সময়টাই হচ্ছে স্থানীয় সময়। আমার হাতে যে ঘড়িটা আছে, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, সেই বাড়িতে যে ঘড়িটা টাইম দিচ্ছে, আমার হাত ঘড়িটা যে টাইম দিচ্ছে, এটাই কিন্তু আমার এখানকার স্থানীয় সময়। এটা বুঝতে গেলে একটুখানি গ্লোবটা একবার দেখে নিতে হবে, একটুখানি খেয়াল করে দেখো। আমরা কিন্তু আগে আবর্তন গতি পরিক্রমণ গতি অধ্যায়ে পড়েছিলাম যে পৃথিবী অনবরতে পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে আবর্তন করে চলেছে। তাহলে আবর্তন করে চলেছে, একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় 24 ঘন্টা, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো, আবার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর উপর দিয়ে আমরা পূর্ব গোলার্ধে 180টা আর পশ্চিম গোলার্ধে 180টা মোট 360 অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা কল্পনা করেছি গোটা পৃথিবীতে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, যেহেতু গোটা পৃথিবীতে 360 অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা আছে, তাহলে কিন্তু পৃথিবী একবার আবর্তন করা মানে সূর্য তো এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু একবার করে সূর্যের সামনে আসবে প্রত্যেক দিন, প্রত্যেক দিন প্রত্যেকটি দ্রাঘিমা রেখা একবার করে সূর্যের সামনে আসবেই আসবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে যখনই যে দ্রাঘিমা রেখায় সূর্য ঠিক সামনে আসবে, বা আমি যদি আরো সহজ করে বলি, যখন যে স্থানে সূর্য ঠিক মাথার উপরে আসবে, যখন সূর্যের উন্নতি কোণটা সর্বোচ্চ হবে, যখন সূর্যের উন্নতি কোণটা 90 ডিগ্রি হবে, এটা বললে আরো ভালো বোঝাবে, তাহলে যখন যে স্থানের উপরে সূর্য মাথার উপরে আসবে বা সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হবে বা সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হবে, তখন সেখানে বাজবে দুপুর
12টা, এইটাকে বলা হচ্ছে মধ্যাহ্ন। আজকে দুপুর 12টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে 24 ঘন্টা বা এক দিন। অর্থাৎ এই 24 ঘন্টাকে আমরা 24 ভাগে ভাগ করে প্রত্যেকটি অংশকে আমরা 1 ঘন্টা করে বলছি। আবার প্রতিটি 1 ঘন্টাকে আমরা 60টি ছোট ভাগে ভাগ করে তার প্রত্যেকটি সময়ের অংশকে আমরা 1 মিনিট করে বলছি। আবার প্রত্যেকটি 1 মিনিটকে 60 ভাগে ভাগ করে তার এক একটা অংশকে আমরা 1 সেকেন্ড করে বলছি। এইভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ড, যেটা সময়ের একক বলে আমরা জানি, সেটা কিন্তু নির্ধারিত হচ্ছে। তাহলে এই যে 24 ঘন্টায় একদিন, এটা কিন্তু আমাদের মন গড়া বিষয় নয়। 24 ঘন্টায় একদিন কেন না, পৃথিবী 24 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে। বুঝা গেল কথাটা? এবারে ওই 24 ঘন্টায় পৃথিবীর প্রত্যেকটি দ্রাঘিমা রেখা সূর্যের সামনে একবার করে আসে। যখন যে দ্রাঘিমাটা সূর্যের সামনে আসে তখন সেখানে দুপুর 12টা বাজে। এইভাবে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যখন আমরা কোন স্থানের সময় মাপি বা সময় নির্ধারণ করি তখন তাকে বলা হচ্ছে স্থানীয় সময়। চলে আসো বোর্ডে। বোর্ডে আমি কি লিখেছি দেখো, এই বোর্ডের লেখাগুলো খুব মূল্যবান, আমি আগেই বলেছি। তোমরা কিন্তু গুগল ড্রাইভের লিংক থেকে অবশ্যই এই হোয়াইট বোর্ড ইমেজটাকে তোমরা সংগ্রহ করে খাতায় নোট করে নেবে। কি বলেছি আমি, মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোন স্থানের যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বা লোকাল টাইম বলা হয়। উদাহরণ কি বলেছি, কলকাতা আমরা জানি 88°30' পূর্ব তার দ্রাঘিমার মান। এই দ্রাঘিমা রেখায় সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন কলকাতায় দুপুর 12টা বাজে, আর ওটাকেই বলা হচ্ছে কলকাতা স্থানীয় সময়। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবারে চলে আসছি স্থানীয় সময়ের সঙ্গে আরেকটা পয়েন্ট এর সঙ্গে জুড়ে আছে, সেটা হচ্ছে কি না, এএম আর পিএম। এই যে 24 ঘন্টা বা একদিন, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দুপুর, সরি আমি স্টার্ট করি রাত থেকে, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান বা এএম। আমরা জানি মেরিডিয়ান মানে হচ্ছে মধ্যাহ্ন, তাহলে মধ্যাহ্নের আগের সময়টা অ্যান্টি মেরিডিয়ান, মধ্যাহ্নের আগের সময়টা। তাহলে মধ্যাহ্নের আগের সময় কোনটা, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই টাইমটাকে বলা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান বা সংক্ষেপে বলা হয় এএম। অ্যাকচুয়ালি আমরা লেখার সময় কিন্তু স্মল এ এবং স্মল এম, অর্থাৎ স্মল লেটার এ এবং স্মল লেটার এম লিখে আমরা এএম বোঝাই। আর এএম মানে বোঝাবে রাত 12টা থেকে দুপুর 12টা। এএম এর পুরো নাম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, মানে মধ্যাহ্নের আগে। আরেকটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে পিএম। পিএম মানে কি, পোস্ট মেরিডিয়ান। পোস্ট মেরিডিয়ান কথার অর্থ কি, মধ্যাহ্নের পরে। তাহলে যে সময়টা মধ্যাহ্নের পরে সেটাকে বলা হচ্ছে পোস্ট মেরিডিয়ান। তাহলে সেটা কতটা না, দুপুর 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত এই পিরিয়ডটাকে বলা হচ্ছে পিএম। পিএম মানে পোস্ট মেরিডিয়ান। তাহলে মধ্যাহ্নের আগেটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, মধ্যাহ্নের পরেরটা হচ্ছে পোস্ট মেরিডিয়ান। আগেরটাকে সংক্ষেপ বলছি এএম, পরেরটাকে সংক্ষেপ বলছি পিএম। রাত 12টা থেকে, এখানে লিখে দিচ্ছি, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এএম, আবার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে পিএম। আমি এখানে বক্স করে কিন্তু লিখে দিয়েছি, তোমরা কিন্তু সহজেই মনে রাখতে পারবে। এবারে চলে আসছি প্রমাণ সময় ব্যাপারটা কি, প্রমাণ সময় ব্যাপারটা কি না, একটুখানি কল্পনা কর। আমাদের এই পৃথিবীতে অনেক দেশ আছে এবং এই দেশগুলোর সাইজ বিভিন্ন রকম। কোন দেশ আয়তনে বড়, কোন দেশ আয়তনে মাঝারি, কোন দেশ আয়তনে ছোট। কোন দেশের ভেতর দিয়েই, বেশিরভাগ দেশের ভেতর দিয়েই একাধিক দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে। যে দেশ
পূর্ব পশ্চিমে যত চওড়া বেশি, বিস্তৃতি বেশি, সেই দেশের ভেতর দিয়ে কিন্তু দ্রাঘিমা রেখা প্রসারিত হওয়ার সম্ভাবনাও বেশি। অর্থাৎ যত দেশটা পূর্ব পশ্চিমে বেশি বিস্তৃত হবে, তত সেই দেশের ভেতর দিয়ে একাধিক দ্রাঘিমা রেখা প্রসারিত হবে। যত বেশি দ্রাঘিমা রেখা প্রসারিত হবে, যত বেশি দ্রাঘিমা রেখা প্রসারিত হবে, তত সেই দেশের পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্তের সময়ের পার্থক্য বাড়বে। বুঝলে না? বুঝলে না? বুঝতে কি পারলে ব্যাপারটা, না বুঝতে পারলে না? যদি বুঝতে না পারো তাহলে একটু মানচিত্রের দিকে দেখো। ভারতবর্ষকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এইটা ভারতবর্ষের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের পূর্ব প্রান্ত অরুণাচল প্রদেশের পূর্ব প্রান্ত, এখানের দ্রাঘিমার মান হচ্ছে 97°25' পূর্ব দ্রাঘিমা। আর ভারতবর্ষের পশ্চিম প্রান্ত গুজরাটের পশ্চিম প্রান্ত, ওটা হচ্ছে 68°7' পূর্ব দ্রাঘিমা। তাহলে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের দ্রাঘিমার মান 68°7', আর পূর্ব প্রান্তের দ্রাঘিমার মান 97°25'। ভেবে দেখো, প্রায় 29-30° দ্রাঘিমার পার্থক্য। 97 থেকে 68 বাদ দিয়ে দাও, 97 থেকে 68 বাদ দিলে দাঁড়াবে 29°, আর 25 থেকে 7 বাদ দিয়ে দাও তাহলে দাঁড়াবে 29°18'। এইটা হচ্ছে দ্রাঘিমার পার্থক্য পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে। তাহলে প্রায় 30° দ্রাঘিমার পার্থক্য পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত। তাহলে 30টা প্রতি 1° অন্তত দ্রাঘিমা রেখা ভারতবর্ষের উপর দিয়ে প্রসারিত হয়েছে। তারপরে অরুণাচল প্রদেশে যখন দুপুর 12টা বাজবে তখন কিন্তু আমরা দেখব গুজরাটের পশ্চিম প্রান্তে প্রায় সকাল 10টা বাজবে, 2 ঘন্টা সময়ের ডিফারেন্স। পূর্ব প্রান্তে যখন 12টা, পশ্চিম প্রান্তে তখন 10টা, আবার পূর্ব প্রান্তে যখন 2টো তখন পশ্চিম প্রান্তে 12টা, প্রায় 2 ঘন্টা সময়ের পার্থক্য দেখা যাবে। কিন্তু দেশ তো আমার একটাই, তাহলে একটা দেশের বিভিন্ন প্রান্তে যদি বিভিন্ন স্থানীয় সময় হয় তাহলে কি ঘটনা ঘটবে? রেল যোগাযোগ, ডাক যোগাযোগ, বিমান যোগাযোগ, বিভিন্ন খেলাধুলার সম্প্রচার, রেডিও টিভি সম্প্রচার, এই সমস্ত কাজ কিন্তু ব্যাহত হবে, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হবে দেশের মধ্যে যদি একাধিক স্থানীয় সময় থাকে। তখন কি করা হয়, একটা দেশের মাঝখান দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে, আমাদের ভারতবর্ষের ঠিক মাঝখান দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে তার নাম হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাটা হচ্ছে এলাহাবাদ শহরের উপর দিয়ে প্রসারিত, 82°30'। এই দ্রাঘিমা রেখার যেটা স্থানীয় সময়, এই দ্রাঘিমা রেখার যেটা স্থানীয় সময় সেটাকেই গোটা দেশের প্রমাণ সময় হিসাবে আমরা ধরে নিচ্ছি। তাহলে এলাহাবাদ বা এলাহাবাদের নিকট কোকোনদ, এটা বললে আরো ভালো হয়, যেটা দ্রাঘিমার মান হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা, সেই 82°30' পূর্ব দ্রাঘিমার যে স্থানীয় সময়, অর্থাৎ 82°30' পূর্ব দ্রাঘিমায় সূর্য যখন মাথার উপরে আসবে তখন সেখানে দুপুর 12টা বাজবে, সেই সময় গোটা দেশেই দুপুর 12টা বাজবে বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে এলাহাবাদের স্থানীয় সময়কে গোটা দেশের আমরা প্রমাণ সময় হিসাবে ধরে নিচ্ছি, এইটাকে বলা হচ্ছে প্রমাণ সময়। তাহলে কিন্তু আর প্রশাসনিক কাজকর্ম করতে কোনো অসুবিধে হবে না। রেল যোগাযোগ, ডাক যোগাযোগ, বিমান যোগাযোগ, বেতার সম্প্রচার, টিভি সম্প্রচার, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু অবসান করার জন্য এই ধরনের প্রমাণ সময়ের কনসেপ্ট আনা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখো, একটা দেশ যদি আরও চওড়া হয়, তুমি রাশিয়ার কথা ভাবো, কত চওড়া দেশ, এমনি পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ আয়তনে, এবং পূর্ব পশ্চিমে এতটাই বেশি বিস্তৃত যে রাশিয়াতে আবার একটা প্রমাণ সময় নেই, রাশিয়াতে এরকম 11টা প্রমাণ সময় আছে। রাশিয়াতে কটা প্রমাণ সময় আছে? 11খানা প্রমাণ সময় আছে। আবার আমরা প্রমাণ সময়টাকে সময় অঞ্চল বা টাইম জোন বলা হচ্ছে। আবার যদি আমেরিকায় দেখি, আমেরিকা একটা বড় দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটাও একটা বড় দেশ, আমেরিকাতে আবার 4টে টাইম জোন বা 4টে সময় অঞ্চল আছে, বা 4
প্রমাণ দ্রাঘিমা রেখা আছে বলে আমরা বলতে পারি। 75 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পশ্চিম, 105 ডিগ্রি পশ্চিম এবং 120 ডিগ্রি পশ্চিম, এইভাবে 4টে প্রমাণ দ্রাঘিমা রেখা আমেরিকাতে ব্যবহার করা হয়। আর রাশিয়াতে যেটাকে আমরা বলি প্রাচীন সোভিয়েত ইউনিয়ন ছিল, যেটাকে আমরা বলছি এখন রাশিয়া, যেটা ভেঙে 15টা কান্ট্রি হয়ে গেছে, রাশিয়া তার মধ্যে অন্যতম এবং সেটা এখনো পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ, সে রাশিয়াতে 11টা টাইম জোন আছে বা 11টা প্রমাণ দ্রাঘিমা রেখা আছে। তাহলে যে দেশ যত বেশি পূর্ব পশ্চিমে চওড়া হবে সে দেশের ক্ষেত্রে কিন্তু প্রমাণ সময়ের সংখ্যা তত বেশি হবে। ভারতবর্ষের প্রমাণ সময় একটাই, বোঝা গেল কথাটা? তাহলে স্থানীয় সময় ব্যাপারটা কি আর প্রমাণ সময় ব্যাপারটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। স্থানীয় সময় হচ্ছে কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে আমরা যে সময় নির্ধারণ করি তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। আর কোনো দেশের মাঝখান দিয়ে যে দ্রাঘিমা রেখা প্রসারিত সেই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরে নিয়ে যখন আমরা বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম করি সেই মধ্যিখানের দ্রাঘিমার সময়টাকে সেই দেশের প্রমাণ সময় বলে আমরা বলি। পার্থক্য ক্লিয়ার? একটা দেশের স্থানীয় সময় কিন্তু যতগুলো দ্রাঘিমা রেখা প্রসারিত ততগুলো স্থানীয় সময় আমরা পাবো, কিন্তু একটা দেশের প্রমাণ সময় খুব বেশি হয় না। ছোট দেশগুলোর ক্ষেত্রে একটাই প্রমাণ সময় থাকে, পূর্ব পশ্চিমে বিস্তৃত যেগুলো বেশি বড় দেশ রাশিয়ার মতো দেশে, আমেরিকার মতো দেশে প্রমাণ সময় একটু বেশি সংখ্যায় থাকে। সেখানে রাশিয়াতে আমরা 11টা টাইম জোন দেখতে পাই, আমেরিকায় আমরা 4টে টাইম জোন দেখতে পাই। তাহলে এই হচ্ছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে মূল পার্থক্য। এবারে চলে এসো এই আইএসটি এবং জিএমটি এই ব্যাপারটা কি। আইএসটি কথা পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, বাংলায় বলছি ভারতের প্রমাণ সময়, যেটা একটু আগে বললাম এলাহাবাদ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, তার যে স্থানীয় সময় সেটাকেই বলছি ভারতের প্রমাণ সময়। তাহলে এলাহাবাদের যে স্থানীয় সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার যেটা স্থানীয় সময় সেটাকেই আমরা বলছি ভারতের প্রমাণ সময়। ইংরেজিতে বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সংক্ষেপ বলা হচ্ছে আইএসটি। ক্লিয়ার? এবারে চলে এসো জিএমটি, এটা কি? জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মিন টাইম, এটাকে কি বলবো? বাংলায় বলা হচ্ছে পৃথিবীর প্রমাণ সময়। বোঝার সুবিধার্থে বললাম পৃথিবীর প্রমাণ সময় মানে বোঝার সুবিধার্থে। আমাদের পৃথিবীতে আমরা জানি যে 180 360 360 দ্রাঘিমা রেখা আছে প্রতি 1 ডিগ্রি অন্তর, আবার প্রতি 1 ডিগ্রির ভেতরে 60 খানা করে মিনিটের দ্রাঘিমা রেখা আছে, আবার প্রতি মিনিটের ভেতরে 60 খানা করে সেকেন্ডের দ্রাঘিমা রেখা আমরা কল্পনা করতে পারি। তাহলে অসংখ্য দ্রাঘিমা রেখা আছে, যদি ডিগ্রির নিরিখে ধরি তাহলেই গোটা পৃথিবীতে 360টি দ্রাঘিমা রেখা আছে। এবারে খেয়াল করে দেখো যে স্বাভাবিকভাবে কি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের টাইম বিভিন্ন, কোনো দেশের সাথে কোনো দেশের সময় মিলবে না। তার জন্য আমরা কি করেছি, 0 ডিগ্রি যেটা দ্রাঘিমা রেখা, যেটা লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে আমরা কল্পনা করেছি, যাকে আমরা প্রধান দ্রাঘিমা রেখা বলি, যাকে আমরা মূল মধ্যরেখা বলি, সেই মূল মধ্যরেখা বা প্রধান দ্রাঘিমা রেখা বা গ্রিনিচ শহরের স্থানীয় সময়কে গোটা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে আমরা ধরে নিয়েছি। কারণ মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি এবং ওটা পৃথিবীর ঠিক মাঝখানে আছে। মূল মধ্যরেখার পূর্ব দিকটিকে বলছি পূর্ব গোলার্ধ, পশ্চিম দিকটিকে বলছি পশ্চিম গোলার্ধ, তাই মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা প্রধান দ্রাঘিমা রেখা বা গ্রিনিচ শহরের উপর দিয়ে প্রসারিত দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে গোটা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরে নিয়ে আমরা কিন্তু সমস্ত কাজ চালাচ্ছি এবং সেখান থেকে কিন্তু আমাদের আর কোনো বিরোধ সৃষ্টি হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন টাইম, কিন্তু গ্রিনিচ মিন টাইম এর সঙ্গে কে কতটা বেশি বা কে কতটা কম এই কম্পেয়ার করে আমাদের দেশের সময়টাকে আমরা নির্ধারণ করে থাকি। এবং এই যে গ্রিনিচের টাইম, এটা কিন্তু একটা বিশেষ ধরনের ঘড়ি আছে
যে ঘড়িটার নাম হচ্ছে ক্রনোমিটার। এই ক্রনোমিটার ঘড়িটা এমন একটা ঘড়ি যে ঘড়িটাকে তুমি পৃথিবীর যে দেশেই রাখো না কেন, যে প্রান্তেই রাখো না কেন, সে সবসময় গ্রিনিচের সময় দেখাবে। আমরা যে হাত ঘড়ি পরি, আমরা যে আমাদের বাড়িতে দেওয়াল ঘড়ি ব্যবহার করি, এগুলো কিন্তু স্থানীয় সময় দেয়। কিন্তু ক্রনোমিটার ঘড়িকে তুমি পৃথিবীর যে প্রান্তে যে দেশেই রাখো না কেন, সে কিন্তু সবসময় লন্ডনের গ্রিনিচ শহরের টাইমটাকেই দেখাবে। তাহলে ক্রনোমিটার ঘড়ির সাহায্যে আমরা জিএমটি বা গ্রিনিচ মিন টাইম জানতে পারি বা পৃথিবীর প্রমাণ সময় জানতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এবারে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, লাস্ট যে পয়েন্টটা, লাস্ট যে লার্নিং অবজেক্টিভটা সেটা আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিপাদ স্থান, যাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিপোডস। এই প্রতিপাদ স্থান বলতে আমরা কি বুঝি, এই ছবিটা থেকে কিন্তু সংজ্ঞাটা আমরা তৈরি করব। তোমরা কিন্তু সংজ্ঞাকেও মুখস্থ করতে যাবে না, এই ছবিটাকে ভালো করে বুঝে নাও, এই ছবি থেকে নিজেরা সংজ্ঞা তৈরি করবে, নিজের ভাষায় লিখবে, একেবারে কোনো চিন্তার কারণ নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। কি বলবে, পৃথিবীর যে কোনো স্থান বিন্দু, ধরে নাও এ বিন্দু, এ একটা স্থান বিন্দু, পৃথিবীর উপর অবস্থিত একটা স্থান বিন্দু, ঠিক আছে। সি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, দেখতে পাচ্ছ, সি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর বি হচ্ছে তার ঠিক বিপরীত দিকে অবস্থিত স্থান। তাহলে প্রতিপাদ স্থান মানে হচ্ছে ঠিক বিপরীত দিকে অবস্থিত স্থান। প্রতিপাদ স্থানের কথার অর্থ কি, একটা স্থানের ঠিক বিপরীত দিকে যে স্থানটা অবস্থান করছে তাকেই বলা হয় প্রতিপাদ স্থান। তাহলে কি বলবো, না পৃথিবীর কোন যে কোনো স্থান বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের ভেতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা বা ব্যাস কল্পনা করি, যদি আমরা একটা সরলরেখা বা ব্যাস কল্পনা করি, তাহলে ওই সরলরেখাটি বিপরীত প্রান্তে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলা হবে। আমি আবারও বলছি, পৃথিবীর যে কোনো স্থান বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে বিপরীত প্রান্ত পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা কল্পনা করি, ওই সরলরেখাটি বিপরীত প্রান্তে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুটি প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান হবে। অর্থাৎ বি হবে এর প্রতিপাদ স্থান এবং এ হবে বির প্রতিপাদ স্থান, অর্থাৎ এ এবং বি একে অপরের প্রতিপাদ স্থানে অবস্থিত। একইভাবে ই এবং এফ একে অপরের প্রতিপাদ স্থানে অবস্থিত। এবং লক্ষ্য করে দেখো, এ সি এফ কোণ এর ঠিক বিপরীত কোণটার নাম হচ্ছে সি ই সি বি কোণ। তাহলে ই সি বি কোণের বিপরীত অবস্থানে আছে এ সি এফ কোণ এবং দুটো কোণের মান কিন্তু সমান হবে। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো প্রতিপাদ স্থান নির্ণয় করতে পারবো। এখানে আমি বলেছি এ এবং বি পরস্পরের প্রতিপাদ স্থান, ই এবং এফ পরস্পরের প্রতিপাদ স্থান, সি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এ সি এফ কোণ সমান বিপরীত ই সি বি কোণ, এবং আমি ধরে নিয়েছি, ধরলাম এ স্থানটি নাম হচ্ছে কলকাতা, ধরে নিলাম এ স্থানটির নাম হচ্ছে কলকাতা। আমি কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশ জানি, তাহলে কলকাতার অক্ষাংশ কত, না 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। কলকাতার অক্ষাংশ কত, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এই উত্তর কথাটা বলতেই হবে। আর কলকাতার দ্রাঘিমা কত, কলকাতার দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এ স্থানটা যদি কলকাতা হয়, তাহলে কলকাতার বিপ্রতিপ অবস্থানে কি আছে, কলকাতার প্রতিপাদ অবস্থানে কি আছে, বি স্থান আছে। তাহলে বি স্থানের অক্ষাংশের মান কত হবে এবং বি স্থানের দ্রাঘিমাংশের মান কত হবে, এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে শিখতে হবে। খুব সহজ করে বলি, অক্ষাংশ নির্ণয় করা খুব সোজা প্রতিপাদ স্থানের, প্রতিপাদ স্থানের অক্ষাংশ নির্ণয় করা খুব সোজা, কোনো ধরনের মানের পরিবর্তন হবে না, শুধুমাত্র গোলার্ধটা পাল্টে যাবে। অর্থাৎ কলকাতার প্রতিপাদ বি স্থানের অক্ষাংশের মান হবে 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ, অর্থাৎ কলকাতা যদি উত্তর গোলার্ধে হয় ওটা হবে দক্ষিণ গোলার্ধে, কিন্তু অক্ষাংশের মানটা একই থাকবে। কিন্তু কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা নির্ণয় করার সময় কিন্তু মনে রাখতে হবে,
আমাকে 180 ডিগ্রি থেকে কলকাতা দ্রাঘিমাটাকে বিয়োগ করলে যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলটাই হবে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান। দিক কিন্তু অবশ্যই পাল্টে যাবে, গোলার্ধ অবশ্যই পাল্টে যাবে। তাহলে কিন্তু আমরা কিভাবে নির্ণয় করবো এ পাশে দেখিয়েছি। দেখো অতএব কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ কত? 22°14' দক্ষিণ, আমি একটু আগে বললাম। তাহলে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কি করে নির্ণয় করবো? দ্রাঘিমা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 180° মাইনাস 88°30' পূর্ব। 180° থেকে সবসময় যে স্থানটির দ্রাঘিমা দেওয়া আছে সেই স্থানটি বিয়োগ করলে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা পাওয়া যায়। তাহলে 180° মাইনাস 88° পূর্ব সমান 91°30' পশ্চিম। দেখো গোলার্ধ পাল্টে গেছে। তাহলে কলকাতার প্রতিপাদ্য বিশ স্থানটির দ্রাঘিমা সমান, কলকাতার প্রতিপাদ্য বিশ স্থানটির দ্রাঘিমা সমান 180 মাইনাস 88° পূর্ব সমান 91°30' পশ্চিম। তাহলে এখানে মানও পাল্টে গেল, গোলার্ধও পাল্টে গেল। এখানে কিন্তু মান একই ছিল, গোলার্ধ পাল্টে ছিল। গোলার্ধ সবসময় পাল্টাবে, প্রতিপাদ্য স্থান মানেই গোলার্ধ পাল্টাবে, যেহেতু বিপরীত দিকে অবস্থিত স্থান। তাহলে পূর্ব গোলার্ধে যেগুলো আছে সে তার বিপরীত স্থান বা প্রতিপাদ্য স্থান মানে পশ্চিম গোলার্ধ হবে। উত্তর গোলার্ধে যে আছে তার প্রতিপাদ্য স্থান মানে দক্ষিণ গোলার্ধ হবে। গোলার্ধ পাল্টাবেই, অক্ষাংশের ক্ষেত্রেও পাল্টাবে, দ্রাঘিমাংশের ক্ষেত্রেও পাল্টাবে, কিন্তু অক্ষাংশের ক্ষেত্রে মান পাল্টাবে না। দ্রাঘিমার ক্ষেত্রে কিন্তু মানটা আমাকে বের করতে গেলে 180° থেকে সবসময় বিয়োগ করতে হবে, এইটা তোমরা মনে রাখবে। অর্থাৎ কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে 180° এবং সময়ের পার্থক্য হবে 180 × 4। আমরা জানি 1° দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 180 × 4 সমান 720 মিনিট। 720 মিনিট সমান 720কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে হবে 12 ঘন্টা। তাহলে কোন স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে 180° এবং সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা, এটা তোমরা কিন্তু মনে রাখতে হবে। আর একটা সহজ কথা মনে রাখো, আমরা জানি যে একটা সরলরেখা কিন্তু সবসময় 180° কোণ উৎপন্ন করে। একটা বৃত্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যদি আমরা সরলরেখা অঙ্কন করি, ব্যাস অঙ্কন করি, তাহলে কিন্তু সবসময় 180° ডিফারেন্স হয়। তাহলে 180° হচ্ছে সেক্ষেত্রে। আর সময়ের পার্থক্য হবে 180 × 4 সমান 720 মিনিট সমান 12 ঘন্টা, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার বিশ্বাস আমি এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম, স্থানীয় সময় প্রমাণ সময়, স্থানীয় সময়ের সঙ্গে প্রমাণ সময়ের পার্থক্য, IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, GMT বা গ্রিনিচ মিন টাইম, এবং প্রতিপাদ্য স্থান এবং প্রতিপাদ্য স্থানের সংজ্ঞা, প্রতিপাদ্য স্থান নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, ছবি সহ যেভাবে আমি উপস্থাপন করলাম, আমার বিশ্বাস তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো এবং লার্নিং আউটকাম পুরোপুরি তোমাদের হয়েছে। যদি একবার দেখে লার্নিং আউটকাম সম্পূর্ণ না হয় তাহলে ভিডিওটা একাধিকবার দেখবে, বোর্ডের লেখাগুলো খাতায় নোট ডাউন করে নেবে, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, এবং এখনো যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আমার স্নেহ ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।